সুন্নাত তরিকায় বিয়ের নিয়মটা কি বলবেন? ছেলে মেয়ের উভয়ের কি মসজিদে গিয়ে কবুল বলতে হবে নাকি মেয়ে নিজের বাসায় থাকবে? সুন্নাত তরিকায় বিয়ের নিয়ম হলো যে আপনার বিয়ে যে কোনো জায়গা হতে পারে, কোনো এক কোনো কোনো বর্ণে আসে আলিন হাদার নিকাহ চালু হফিল মাসাজিদ, তোমরা বিবাহকে প্রকাশ করো, ঘোষণা করো, এই অংশ তো ঠিক আছে, বাট চালু হফিল মাসাজিদ অর্থাৎ মসজিদে তোমরা বিয়ে করো, এই হাদিসটির এই অংশটি বিশুদ্ধ বর্ণা দ্বারা প্রমাণিত নয়। সেটা মহাদিসদের অনেকের আপত্তি আছে, যেন যে কোনো জায়গায় বিয়ে হতে পারে, মসজিদে হতে পারে এমনটা বাধ্যতামূলক নয়, তবে সেখানে মেয়ে আসার প্রয়োজন নেই, বিয়ের মজলিসে তিনি তার বাবা বা অন্য কারোর মাধ্যমে তার সম্মতির বিষয়টি যে কোনোভাবে জানিয়ে দিলেই তার পক্ষ থেকে বাবা বা মা তিনি তার সম্মতি জ্ঞাপন করবেন কিংবা তার পক্ষ থেকে প্রস্তাব দেবেন, সেটি যথেষ্ট ইনশাআল্লাহ। শিরিন সিমু আপনি লিখেছেন, আমি আপনার তত্ত্বাবধানে পরিচালিত মাদ্রাসা আমার সন্তানকে দিতে চাই, আমার বাসা ধানমন্ডি, আমাদের এলাকার মধ্যে আপনার পরিচালিত কোনো মাদ্রাসা আছে কিনা জানাবেন। ধানমন্ডিতে এখনও কোনো মাদ্রাসা আমাদের নাই, ঢাকা ইনশাআল্লাহ একাধিক শাখা আমরা বিভিন্ন জায়গায় খুলবো আল্লাহ তৌফিক দিলে, আগে আমরা মূল শাখাটা যেন খুলে ফেলতে পারি খুব সহজে, সেই দোয়া আপনারা করবেন ইনশাআল্লাহ বিদিল্লাহ। এরপরে সানবিব ওয়াজের টুটুল আপনি লিখেছেন, যদি কেউ সুদ খেয়ে প্রচুর সম্পদ গড়ে তোলে, পরে যদি আল্লাহর কাছে মাপ চায় বা ভালো হয়ে যায়, আর সেই সম্পদগুলো ব্যবহার করতে পারবে? সুদ খেয়ে সম্পদ গড়ে তুলেছে, তখন হয়তো আল্লাহর ভয় ছিল না, এখন আল্লাহর ভয় এসেছে, মাপ চেয়েছে, তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা চাইলে তাকে মাফ করতে পারেন, সেই সম্ভাবনা থাকবে ইনশাআল্লাহ দিনে। কিন্তু ঠান্ডা মাথা জেনে শুনে কেউ এটা করবে যে পরে মাপ চেয়ে নিব, সেটা মাপের সম্ভাবনা কম, আল্লাহ মাফ করুক। এরপরে দীপ্তি শর্মিনী আইডি থেকে আপনি লিখেছেন, বিতর নামাজ পড়ার পর কি তাহাজ্জুদ পড়া যাবে? সাধারণত তাহাজ্জুদটা পড়বেন সেরকম জোরালো সম্ভাবনা থাকলে যে আমি রাতে উঠতে পারবো, তাহলে সেক্ষেত্রে বিতির তাহাজ্জুদের পরে পড়বেন, আর যদি আগে বিতির পড়ে ফেলেন এরপরে পড়ার সুযোগ হয় তাহাজ্জুদ সেটাও পারবেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জালুল বিতরা আখেরা সলাতিকুম, তোমাদের রাতের অকামাওয়ারদে ফেল হাদিস, রাতের শেষ নামাজ হবে বিতির, তো আপনি তাহাজ্জুদ পড়ে তারপর বিতির পড়বেন, এটি হলো সাধারণ নিয়ম। বাট তাহাজ্জুদ পড়ে ফেলেছেন সন্ধ্যা রাতে, ভোর রাতে উঠবেন কিনা জানেন না, আল্লাহ তাআলা উঠার ব্যবস্থা করে দিয়েছেন, তৌফিক হয়ে গেছে, তাহলে এবার আপনি তাহাজ্জুদ পড়তে পারেন, অসুবিধা নেই।